কার্নিভালের মাধ্যমে রাজ্যবাসী ক্ষণিক শারদোৎসব সমাপনের দুঃখ যতনা ভুললেন। আগরতলা পৌর নিগমের সহায়তায় তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত দ্বিতীয় কার্নিভালকে কেন্দ্র করে ব্যাপক সাড়া। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, সম্প্রীতির মিলন মেলায় পরিণত এই আয়োজন। রাজ্যবাসীকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিকেলের পর থেকেই রাজধানী আগরতলার রাজপথে জনঢল। রাস্তার দুধারে সারিবদ্ধভাবে অপেক্ষমান উৎসাহী জনসাধারণ কার্নিভালকে কেন্দ্র করে রীতিমতো উৎসবে মাতলেন। প্যারাডাইস চৌমুহনী সংলগ্ন মঞ্চে আনুষ্ঠানিকভাবে কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ প্রমুখ উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে কার্নিভালের সূচনা করলেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে আপামর রাজ্যবাসীকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এইভাবে আমরা যদি একসাথে আমরা এই ধরনের কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু মেলবন্ধন অনেকটা বেশি সুদৃঢ় হয়। আগে আমরা বলতাম যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এখন যত জাতি জনজাতি সবার মধ্যেই কিন্তু এই তেরো পার্বণ, আর শুধু তেরো পার্বণ না, এখন অন্য আরো অনেক পার্বণ, এখন গণেশ পূজা থেকে শুরু করে বিভিন্ন ছট পূজা এবং অন্যান্য পুজো এখানে ত্রিপুরাতে এখন প্রচলন হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু আগে ছিল না। তাতে করে একজন আরেকজনকে জানার যে সুযোগ এবং তার মধ্যে যে এক সূত্রে বাধা, সেই বিশেষ বিশেষ যে ব্যবস্থাটা সেটা কিন্তু আমি চলে এসেছি। এক্ষেত্রে কার্যত আগরতলা পৌর নিগমের সহায়তায় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় কার্নিভালের মাধ্যমে এক অনবদ্য আনন্দমুখর সন্ধ্যা উপভোগ করলেন গোটা রাজ্যবাসী। মূলত দেবী গমনের কার্নিভালের মাধ্যমে বিভিন্ন পুজো আয়োজকদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সমাজ সচেতনতার পাশাপাশি গোটা দেশ ও রাজ্যের সংস্কৃতি বিকাশের অনন্য সংস্থান। এত সব আয়োজনের মাঝেও কিন্তু ছিল একটা দেবী বিদায়ের দুঃখ ভরা বিষাদের সুর। দশমী ঘাটে দেবী যাবে নিরঞ্জনে, এরই মাঝে দুঃখ নিরঞ্জনের একটাই মন্ত্র আসছে বছর আবার হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।